আলোচনা করব জারণ বিজারণ নিয়ে। তো জারণ বিজারণ বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় মৌলসমূহের সক্রিয় যোজনীর পরিবর্তন ঘটে, যে বিক্রিয়ায় মৌলসমূহের সক্রিয় যোজনীর পরিবর্তন ঘটে সে বিক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। তো জারণ বিজারণ বিক্রিয়া বুঝতে গেলে বা জারক পদার্থ বিজারক পদার্থ বুঝতে গেলে কিছু কিওয়ার্ড আছে, সেইগুলোর সাথে আমরা পরিচিত হয়ে নিই। তো আমাদের বোর্ডে দেখতে পাচ্ছি যে এখানে কিছু কিওয়ার্ড আছে, ইলেকট্রনের ছাড়ন মানেই জারণ। অর্থাৎ যে বিক্রিয়ায় ইলেকট্রন ছেড়ে দেওয়া হয় অথবা ইলেকট্রন ত্যাগ করা হয় অথবা ইলেকট্রন বর্জন করা হয় সেই বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে। একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি, যেমন সোডিয়াম একটা মৌল, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সোডিয়াম প্লাস আয়ন পরিণত হলো। এখানে সোডিয়াম কি করলো? সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাহলে যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করা হয় বা ইলেকট্রন বর্জন করা হয় সে বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলে। তার মানে আমাদের এই বিক্রিয়াটি ছিল জারণ বিক্রিয়া। এর অপোজিট সাইডের কিওয়ার্ডটা দেখি, এর অপোজিট সাইডের কিওয়ার্ডটা ছিল ইলেকট্রনের গ্রহণ মানেই বিজারণ। ইলেকট্রনের গ্রহণ মানেই বিজারণ, অর্থাৎ যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করা হয় সে বিক্রিয়াকে বিজারণ বিক্রিয়া বলে। আরেকটা উদাহরণের মাধ্যমে দেখি, যেমন ক্লোরিন, ক্লোরিন প্লাস ইলেকট্রন, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হলো। অর্থাৎ যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করা হয় সেই বিক্রিয়াটি হচ্ছে বিজারণ বিক্রিয়া। তার মানে আমাদের দ্বিতীয় বিক্রিয়াটি ছিল বিজারণ বিক্রিয়া। এখন যদি আমরা এই দুটা বিক্রিয়া যোগ করি তাহলে আমরা আমাদের টোটাল বিক্রিয়াটা পাবো। অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়াটি পাবো, এখানে প্লাস ইলেকট্রন মাইনাস ইলেকট্রন ক্যান্সেল হয়ে যাবে, থাকবে আমাদের সোডিয়াম প্লাস ক্লোরিন। বিক্রিয়ার ফলে আমরা পাবো সোডিয়াম প্লাস প্লাস ক্লোরিন মাইনাস আয়ন, বা আমরা বলতে পারি NaCl। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ জারণ বিজারণ বিক্রিয়া। আমরা কখনোই বলতে পারি না যে কোনো বিক্রিয়ায় শুধুমাত্র জারণ ঘটছে বা শুধুমাত্র বিজারণ ঘটছে। যে কোনো বিক্রিয়ায় জারণ বিজারণ একই সাথে ঘটে, যখন জারণ ঘটবে তখন একই সাথে বিজারণ ঘটবে। অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ার দুটি যুগপ্রথভাবে ঘটে। তো এখানে আরো কিছু জিনিস জানা থাকা দরকার। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে বিজারক ইলেকট্রন ছেড়ে দেয়। আমরা উপরের বিক্রিয়ার মধ্যে দেখেছি যে সোডিয়াম সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়েছিল। সাধারণত ধাতু সমূহ আমাদের ইলেকট্রন ছেড়ে দেয়। ধাতু সমূহের সর্বশেষ শক্তি স্তরে বা কক্ষপথে একটা দুইটা ইলেকট্রন থাকে, সেই একটা দুইটা ইলেকট্রন ধাতু সমূহ সহজেই ছেড়ে দিতে পারে। তার মানে সোডিয়াম এখানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, সুতরাং সোডিয়াম হচ্ছে বিজারক পদার্থ। কেন সোডিয়াম বিজারক পদার্থ? কারণ সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়েছিল। অপোজিট কিওয়ার্ডটা আমরা দেখি, জারক ইলেকট্রন গ্রহণ করে। দ্বিতীয় বিক্রিয়াটিতে ছিল ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছিল, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছিল। সাধারণত অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ করে, সুতরাং ক্লোরিন জারক পদার্থ। ক্লোরিন আমাদের জারক পদার্থ। অর্থাৎ আমরা দেখলাম যে
কোন বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে। আমরা কখনোই বলতে পারি না যে শুধু জারণ ঘটছে অথবা শুধু বিজারণ ঘটছে। জারণ বিজারণ বিক্রিয়ার দুইটা পার্ট, একটা হচ্ছে জারণ বিক্রিয়া, অন্যটা হচ্ছে বিজারণ বিক্রিয়া।